সংসারে সব থেকে বড়, সব থেকে মহান কোন প্রাণী? এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ, কেউ বলবে সিংহ, আর কেউ বলবে হস্তি। কিন্তু না, সংসারে সবচেয়ে মহান প্রাণী হলো বৃক্ষ, সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয়, বাঁচার জন্য প্রাণ বায়ু দেয়, গরমে শীতল ছায়া দেয়, আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায়। এবার আপনারা হয়তো ভাবছেন, আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গেয়ে চলেছি? আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে, সেই বীজকে নিয়ে, যা আপনাকে না ফল দেয়, না ছায়া, আর না কাঠ, শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে। অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য। প্রদীপ কি? সাধারণ একটা মাটির পাত্র, কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জ্বলে, সমস্ত সংসারকে সে পথ দেখাতে থাকে, মহান হয়ে যায়। এবার বুঝলেন, যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে। কোনো তফাৎ হয় না যে আপনি ছোট না আপনি বড়, কিছু করলে তবেই কিছু হবে। আপনি চলা শুরু করুন, কোথাও না কোথাও তো পৌঁছবেন। নিশ্চল বসে থাকলে কখনো কিচ্ছু হবে না। মনে রাখবেন, কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না, কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক। রাধা রাধা।